ডিপ রলেন্ডের দাবি নিয়ে আম্বাসে অনুষ্ঠিত হচ্ছে জনসভা। উদ্যোক্তা আইপিএফটি দলের মহিলা শাখা ধলাই জেলা কমিটি 28 ডিসেম্বর আম্বাসা মোহট স্ট্যান্ডে অনুষ্ঠিত জনসভা প্রধান বক্তা দলের নেত্রী যশোদা রানী জমাতিয়া। উপস্থিত ছিলেন দীপরালিন্ডের পক্ষ থেকে আলোচনা করেন দলের নেতা কৃষ্ণকান্ত জমাতিয়া, প্রশান্ত দেববর্মা, শিম্বুচরণ জমাতিয়া, শুক্লাচরণ নোয়াতিয়া প্রমুখ। এদিন জনসভার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলের পক্ষে জমায়েতে মহিলা পুরুষদের মুখে একটি দাবি, প্রধানমন্ত্রী আমারি মাঙ্গে পুরি করো। জমায়েতে ধলাই জেলার 6টি বিধানসভা থেকে নেতাকর্মীরা অংশ নেয়। তেমনি উত্তর জেলা, ঊনকোটি জেলা, দক্ষিণ জেলা থেকেও নেতাকর্মীরা অংশ নেয়। হিয়ার রিপোর্ট এইচডি লাইভ 24/7। আপনি জবাব ছাব মারি নাই, আপনি মুক্তি আসু গরমে দুঃখ কষ্ট।